ভালো হয়েছে বন্ধুরা সবাই তোমার ভালো খেব গুবু কথা মনে মাছটা অনেক ভালো উল্টা করে গেঞ্জি পরছি সুন্দর দেখা যায় একা একা গেঞ্জি পরছি মাটিতেই ডাললাম পাতা নিয়ে নিলাম এই দুইটা ওষা করো তো বাবা দিদি বড় আছে ও নমস্কার মুসলিম ভাইদের আমার সালাম রইল তো আজকে সকালে বাজার গেছিলাম তো বাজারের দিকে মাছ আনছি তো মাছ আনার উদ্দেশ্য আছে আমি নিজেরাও খাই টুকটাক কিনে খাওয়া নাকি আর মেয়েরাও খাওয়া নয় তো বাজার দিকে মাছ আনার উদ্দেশ্য তো আমার ভাই আছে তো আমার ভাইয়ের নাম হচ্ছে সুজন বিশ্বাস তো অনেকেই চিনেন তারপরে আজকে আসার কথা ছিল ফোন দেওয়া আর কি কনফার্ম হয়েছে আজকে আসব যাই আমরা আজকে বাজার থেকে মাছ কিনছি এটা ফেঁকা মাছ কয় বাংলাদেশে আমাদের আঞ্চলিক ভাষা ফেঁকা কয় আবার এটা কয় রুই ই কাতল মাছ ছোট কাতল তো ইনে দেড় কেজির একটু বেশি হবে তো এটা নদীর মাছ তো আমাদের নদীতে যে চরক জাল পাতে চরক জালের মাছ এগুলো এগুলো একটু টেস্ট বেশি নদীর যেহেতু পুকুরে রইলে তো একটু টেস্ট কম যেহেতু ওগুলো দাম বেশি লোকাও 150 টাকা কেজির আছে নদীর হিসেবে আজকে আমার মামাতো ভাই আসতেছে তো হয়তো বিকেল মাছ আসছে তারপরে মাছ আসছে মাছ কাটতেছে তো আপনাদের সাথে থাকেন দেখেন এসে কোন জান পিসমা ও পিসমা তো বন্ধুরা আমরা আজ কিছু ধান বিক্রি করতেছি কারণ সামনে সিজন সরিষা সিজন তো ধান বিক্রি করে কিছু সার আনতেইব সারের জন্য আর কি ধান বিক্রি করা তো পরিমল দা
তো আমার গ্রামেরই পাইকারি গুলা আর কি ধানের কারবার করে। তো ধান কিনলে কত করে হন বর্তমানে বাজার? বর্তমানে রাস্তা যদি নাও লোক যদি গাড়া আসে আরে বড়িয়া কত কত কয়ে দাও বুঝো না কত নব্বই বারোশো নব্বই তোমার ছেলে তো থাকো তোমাকে দিকে তাকাইতে হবে না আমাকে এদিকে এলো চল্লিশ কেজি তো এক মন তো মন আর কি বারোশো নব্বই টাকা করে বড় মাসের বড় তিতুল এনে নিজেকে জালটা বসে জেলে দিছি না বলে আসছি তো রান্নার জন্য আজকে নিছি একটু একটু করে অনেক কিছু নিছি আর কি কচু দিয়ে রসা নিছি একটু কচুর লতি শুক্তো আর করলা ভাজি আর মিষ্টি লাউ ভাজি রসা রান্না করি তো রসা নিয়ে মাছ গুলাকে ভালো করে ভেজে নি লবণ মরিচ দিয়ে মাখিয়ে নি তেলটা দিয়ে দিই তো অনেকদিন ধরে আসার কথা আজকে আসি কালকে তো আসা হয় না তো অনেকদিন পরে বানিয়েছি আর কি মাছগুলো মাখা হয়ে গেছে তো তেল তুই দিয়ে দিই কি আসতেছে আজকে মশাই তাই তো কাপড় নতুন কাপড় সুপার করছো পূজার অন্য কোন জামা পরে নেই না দিলে ঠিকই কি ভালো লাগছে আজকে না পড়লে তো কিছু করার নেই আপনার বাপিন বলে কথা মনে অন্য কোনো ড্রেস পড়লো না পূজা পড়লো না সত্যি পূজা করে নেই আর প্রথম মনে পড়ে নেই এই যে আসছি এটা অনেক ভালো লাগছে
তেল রয়েছে তেলে আলু বেগুন আলু কুসু আজকে আলু কুসু দিয়ে তোরা রান্না করেছি তো দিয়ে দিই লবণ হলুদ আমি ফ্রন্ট দিয়ে দিই মাছ দিয়ে মশলা দিয়ে Thank you.
তো বন্ধুরা, এই যে আমার ভাইয়া পড়ছে, মামাতো ভাই। তো এখন আড়াইটা বাজে, তো সোজা আসা যায়, কিন্তু এসে পড়ছে অন্যদিক দিয়ে রাস্তায়। একটু নতুন ড্রাইভার, তো ড্রাইভার নতুন, অনেক জায়গাটা চিনি না, যার কারণে হঠাৎ করে নিয়ে গেছে অনেক দূর। পরে আর কি বিকল্প রাস্তা হিসেবে আমাদের নাকশালা হয়ে ঘুরে আসছে। তো এই সময় বাজার দিয়ে আসা যায়, হ্যাঁ যাই, কারণে ঠিক মতো আসতে পারছে ড্রাইভারের কথা। ঠিক আছে, হাত পা দো। বন্ধুরা, আজ আমার মামাতো ভাই সুজন বিশ্বাস ঢাকার দিকে মাছ কিনে রাখছিল, ইলিশ মাছ। ইলিশ মাছ আসার সময় নিয়ে আইছে আমাদের জন্য। বাসায় যেটা করে সকালে তোমার রাত্রে বের করতে হয়, তারপরে সকালবেলা ইলিশ মাছ চার ইলিশ মাছ দিয়েছে। সময় আবার হয়ে গেছে, কিন্তু পরে খাওয়া, তারপরে ভাই ওরা আইসে, ওই জন্য ওয়েট করছি। যাই খানে আমার খাবার দিয়েছি, তো আজকে তো কী মাছ আছে তা দেখছি, যাই শুরু করছি। তো আমি তো কথা বলি একটা মাছ বলে একটা মাছ যাই আসলাম আসতে একটু কষ্ট হইলে, কারণ ভুলটাও সামাগ্রী। আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে, কোনো আত্মীয় স্বজন আসলে তাদের জন্য ওয়েট করবই, বিয়ের সাথে হোক কষ্ট। মাঝে মাঝে গোরাঙ্গ আগে হয়তো পাঠাইছে, বিখ্যাত আমার সেটা এলাকার বিখ্যাত। মরিচের দাম বাড়বে বলছেন, মানুষ অর্ধেক মরিচ খাই দেবেন, একবার খেলে সব কিছু খাই, জাল হোক আর না জাল হোক। উপরে ছাদ নেই, যে কোনো সময় দু অসুবিধা নেই। বন্ধুরা, আজকে বন্ধু সবাই সুস্থ থাকবেন, আর
ভাই রাইছে সম্পর্কে দাদা লাগে তারপর ভাই ফ্রি মানে খুব আন্তরিক আছে মানে বাবে আইছে আমার সম্পর্ক না আমরা নাম ধরে কথা বলি বন্ধু বড় বড় ওরকম নেই বাপ না গেমে আইছে একসাথে কথা বলতে মাস ধরে কাম করলে